হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিতাস অল ইন ওয়ানে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো ফার্স্টেই তো বলবো, যারা প্রথমবার দেখছো আমার চ্যানেলটাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো আজকের কাজটা শুরু করে দিই, ঠাকুর দিয়ে শুরু করলাম। তো এখানে দেখো বাসি সমস্ত কাজকর্ম যা আছে সেগুলো সারার ফার্স্ট কাজ হচ্ছে আমার জামাকাপড় কাচা। তো আজকে জামাকাপড়টা কাচা দিয়ে তোমাদের শুরু করলাম। অন্য অন্য দিন রান্নাঘর থেকে শুরু করি, ভাবলাম না আজকে জামাকাপড় কাচা দিয়ে শুরু করব। তো এই সবের মধ্যে বলে দিই, কালকে অনেকবার আমি আমার নাকেরটাকে খুঁজেছি, তোমরা বিশ্বাস করবে না, ঘর একদম তন্ন তন্ন করে দিয়েছি কিন্তু কোথাও খুঁজে পেলাম না, কোথাও না। মনটা এত আপসেট হয়ে রয়েছে তখন থেকে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছাদে গেছি খুঁজতে, যে ভাবলাম লাস্ট আমি ছাদে জামাকাপড় নামিয়ে নিয়ে এসেছিলাম তখন পড়ে গেছে কিনা, কিন্তু না গো, ওরকম টাইমে পড়া সম্ভব নয়, কারণ আমার নাকের গুঁজিটা নাকের সাথে আটকে ছিল। আর সেটা কি লং টাইম আটকে থাকা সম্ভব? সেটা তখনই ওই টাইমেই পড়েছে, আর ওই টাইমেই হয়তো 5-10 মিনিট হেরফেরে আমি নাকে হাত দিয়েছি আর দেখছি যে আমার ফুলটা নেই। কিন্তু আমার কি বলবো, হয়তো জিনিসটা ছোট কিন্তু এখন তো তোমরা জানোই চারিদিকে সোনার দাম কত বেশি, ঝট করে একটা জিনিস হারিয়ে গেলে সেই জিনিসটা তৈরি করা ইম্পসিবল হয়ে যায়। তাও যাই হোক, নাকের ওপর দিয়ে গেছে, অন্য কিছু যদি হতো তাহলে আমার ক্ষমতায় হতো না যে আবার আমাকে সেটা বানানোর। তো যাই হোক, এখানে দেখো গরম জল নিয়ে নিলাম, এই গরম জলটা নিলাম ছেলেকে আজকে ছাদে চান করিয়ে দেবো, তাই জন্য একটা বালতিতে জামাকাপড় কেচে রেখেছি আর একটা বালতিতে গরম জল নিয়ে নিলাম। তো স্নান ঠান করিয়ে দিয়েছি, এখন এ দেখো দুধটা হালকা হালকা গরম করছি, দুধ বিস্কুট খাওয়াবো। ছাদে ওর বন্ধু এসছে, অনুরাগ। অনুরাগ মানে হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ের ঘরের ছেলে। তো ও এসেছে ছাদে, ও ওর থেকে 1 বছরের বড়, ওরা প্রায় সমবয়সীর মতনই। তো দুজনে খেলতে খুব ভালোবাসে, যখনই ও এখানে আসে মামাবাড়িতে তখনই ও রোহনের কাছে আসে খেলা করতে। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো অনুরাগ, অনুরাগও খেলছে আর ওইটা আমার মাসি, মাসি শাশুড়ি। তো অনুরাগ খেলছে, তার সাথে আমার ছেলেও খেলছে। এই ফাঁকে ভাবলাম মাকে বলি তুমি ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দাও, তাহলে ওর খাওয়াটা অ্যাটলিস্ট হয়ে যাবে। তো এবার দেখো সমস্ত জামাকাপড়গুলো আজকে আর আমি কিছু মেলিনি, আজকে আমাকে মা হেল্প করেছে, সমস্ত জামাকাপড়গুলো মেলে দিয়েছে। তা আমি বললাম যে তুমি মেলে দাও, আমি তাহলে তোমাকে একটু ভিডিও করি। তো আমাকে বলছিল না আমাকে ভিডিও করিস না, কীরকম লাগবে। আমি বললাম কীরকম লাগবে, তোমাকে ভালোই লাগবে, তোমাকে ভালো দেখতে তোমাকে ভালোই লাগবে। তো এই দেখো মা সমস্ত জামাকাপড়গুলো মেলে দিচ্ছে, আর ও স্নান ঠান করে খেয়ে দিয়ে নিয়েছে, আর নিচে ছিল ওপরে চলে এসছে। আজকের ব্লগিংয়ে তোমরা হয়তো আগের দিনের বা অন্যান্য দিনের তুলনায় একটু এক্সাইটমেন্ট আমার কমই দেখতে পাবে, কারণ কি আমি যতই নিজেকে প্রেশার দিচ্ছি ভিডিওতে ভালো করে বলার জন্য, স্ট্রেংথ নিয়ে আসার জন্য, ততই আমি পাচ্ছি না। তো এখানে দেখো মাসকাবাড়ির সমস্ত মাল আজকে বাপি তুলে নিয়ে এসছে, তো সেগুলো আমি একটা জায়গায় তুলে রেখে দেবো। আমাদের একবারে তেল ঠেল, ডাল, সবজি, দুধ, দুধের প্যাকেট সব, মানে সবজিটা অবশ্যই মাসের নয়, আজকে যেটা রান্না হবে সেইটাই। আর তাছাড়া মাসের সমস্ত জিনিস এরকম বাপি নিয়ে আসে আর আমি রেখে দিই, আর যখন যেরকম লাগে সেরকম আমি বের করে করে করি। এটা দেখো চিনির প্যাকেটটা, চিনির প্যাকেটটা তেলের প্যাকেটের মধ্যে রাখা যাবে না, তাহলে ফেটে যেতে পারে। তো এই দেখো এই এই মিটকেসটা কিন্তু আমার নয়, হ্যাঁ এই মিটকেসটা মায়ের। যখন আমি ওপরে রান্নাঘরটা শিফট করেছিলাম তখন মায়ের কাছ থেকে এই মিটকেসটা আমি নিয়ে এসেছিলাম, কারণ এই মিটকেসটা এত সুন্দর আর জব্দ, আর এখানে প্রচুর মাল আমার ধরছে, প্রচুর মাল রাখাও আছে। তো এবার দেখো তরকারি কাটতে বসে গেছি, ওখানে বাপি ওপরে আজকে ফিল্টার পরিষ্কার করছিল, ওই জন্য তরকারি কাটতে অসুবিধা হচ্ছিলো বলে তরকারিটা এখানে কাটতে বসে গেছি। তো আজকে হবে হচ্ছে ডাটা আলু পোস্ত, আর তার সাথে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর কালকের একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল রাখাই আছে, তাই আর ওই দিকের আর কোনো ঝামেলাই নেই। তো এখানে দেখো তরকারি টরকারি সব সমস্তটা কাটা হয়ে গেছে, তো এবার আমি সবজি সবজিগুলো সব তুলে নিচ্ছি, সমস্তটা তুলে মেঝেটা পরিষ্কার করে নেবো, কারণ আমি মেঝেতে বসে কোনোদিনও তরকারি কাটি না, আজকেই ফার্স্ট অন্যরকমভাবে একটু তরকারি কাটলাম, কারণ ওপরে পাপি কাজ করছিল, আমি ভাবলাম নিচে বসে আগে তরকারিটা কেটে নিই, তাহলে ঝপাঝপ রান্নাটা সারতে পারবো।
কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম একটু ক্যামেরার সামনে বসে আমার কিছু কথা আছে যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সবার আগে দেখাই, দেখো এই নাকেটটা পরেছি, এই নাকেটটা পরেছি। তবে আমার মনটা ভীষণভাবে আপসেট হয়ে রয়েছে, কারণ আমার হাত থেকে কখনো কিচ্ছু খোয়া যায় না। আমি এতটুকুনি যদি ভেঙেও পড়ে থাকে আমার চোখ ঠিক সেখানে চলে যায়। বাট এইটা আমার মনে হয় আমি বেসিনে জল ভরছিলাম, ওই টাইমে হয়তো খুলে পড়ে গেছে। আর ওগুলো বেসিনের যে কলের নিচে ফুটো ফুটোগুলো ওগুলো অনেক বড়, তাও আমার মনে হচ্ছে না যে আমি দেখতে পেলাম না এত বড় একটা নাকের খুলে পড়ে গেল। তো যাই হোক, মন থেকে খুব আপসেট। আর তাছাড়াও তোমাদের সাথে একটু কিছু কথা আছে যেগুলো না শেয়ার করলে তোমরা আই থিঙ্ক আমার মনের কথাটা বা মনের জিনিসগুলো কোনোদিন তোমরা বুঝতেই পারবে না। তো সেটা হচ্ছে আমার ইউটিউবে চ্যানেল খোলা আমার নিজের জন্য, আমার নিজের বলতে শুধু আমার একার নয়, আমার দুটো মা রয়েছে, আমার দুটো বাবা রয়েছে, একটা ছোটো ভাই আছে যাকে মানে আজও পর্যন্ত সেভাবে আমি কিচ্ছু দিতে পারিনি, আমার হাজব্যান্ড রয়েছে যাকে আমি বিয়ের পর থেকে কোনোদিন কিচ্ছুই দিতে পারিনি, কারণ আমি কোনোদিন কিছু ইনকাম অফ সোর্সই ছিল না আমার যে তাকে আমি কিছু দেব। লোকের অ্যানিভার্সারি হয় সবসময় তো বউরা মানে হাজব্যান্ডরাই বউদের দেয়, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে দেখবে যে বউরাও দেয় কিন্তু তাদের হাজব্যান্ডদের, কিন্তু আমার সেই ক্ষমতাটা নেই যে আমার বরকে আমি কিছু দেব। আমার দুটো মা রয়েছে, আমার ভীষণ ইচ্ছা করে যে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো হয়তো ওনাদের মনে কোথাও লুকিয়ে রেখেছে আমাকে বলেছে, আমার দুই মায়ের কথাই আমি বলছি, তাদের কি ইচ্ছা করে দিতে সেই জিনিসগুলো পূর্ণ করতে। তারপরে আমার অনেক দূরে দুটো বোন পড়ে রয়েছে, আমি জানি মামি সমস্ত জিনিস তাদের পূর্ণ করে, কিন্তু আমার ইচ্ছা করে যে আমি আমার ভেতর থেকে আমার দুটো বোনের জন্য কিছু করি। এখন কেন বেশি করে মনে হয়, কারণ যখন গার্জিয়ান দেখবে মাথার উপরে না থাকলে তখন আরও বেশি করে এগুলো মনে হয়। আমার দুটো বাবা রয়েছে, তাদের ছোটো ছোটো জিনিসগুলো যখন মিসিং হয়ে যায় মনে হয় যে এটা এখন হলে খুব ভালো হতো, দেখ না আমার ছিঁড়ে গেছে, দেখ না আমার এই অসুবিধা হয়েছে। তাদের কি ক্ষমতা নেই? তাদের তো 100% ক্ষমতা আছে, বাট জিনিসগুলো মেটানো, শখটা মেটানো বা চেয়েছে নিয়ে আসলাম, এ দেখো এটা আমি তোমাকে দিলাম, প্লিজ আমাকে একটু ভিউ দাও তোমরা, আর কিচ্ছু দিতে হবে না তোমাদেরকে, আর আমি কোনো টাকা পয়সা চাইছি না হাত জোর করে, শুধুমাত্র একটু ভিউ চাইছি তোমাদের কাছ থেকে। মিনিমাম করে না হলেও আমার 1200 ওপরে সাবস্ক্রাইবার্স, তোমরা রোজ একটু আমাকে 1000 করে ভিউ দাও, 1000 করে যাতে আমি একটু ফার্স্ট পেমেন্টটা অ্যাটলিস্ট পাই। তোমরা বিশ্বাস করবে না, $20 পর্যন্ত আমি এখনও এগোতে পারিনি। আমি একটু হাত জোর করে আজকে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, মনের অনেক শখ নিয়ে অনেকটা আশা নিয়ে আজকে এতদিন ধরে ইউটিউবে পড়ে আছি একটু ভিউয়ের জন্য, তোমরা একটু ভিউ দাও। তোমরা কীরম টাইপের ভিডিও আমার কাছ থেকে চাও সেটা বলো, আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আমাকে এইটুকু অ্যাটলিস্ট সাহায্য করো, এইটুকুনি সাহায্য আমি তোমাদের কাছ থেকে সকলের কাছ থেকে চাইছি যে আমাকে একটু ভিউ দাও, কিছু না হোক 1000 ভিউ দাও তাহলেই হবে। আমি খুব হ্যাবক চাইছি না যে আমাকে এত এত পয়সা দাও, এত এত টাকা দাও, কারণ আমার অন্য কোনো কিছুর অভাব নেই, তোমরা নিশ্চয়ই সেটা ভিডিওতে দেখলে বুঝতে পারো। আমার নিজের পার্সোনালের জন্য আজকে আমার এই চ্যানেলটা, সেই জন্য আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আমাকে একটু ভিউ দাও। সবার জন্য কিছু না কিছু করতে চাই, তুমি বিশ্বাস করো, যার জন্য আমার ইউটিউবে চ্যানেল খোলা। আমি আমার পরিবারের সকলের জন্য ছোটো ছোটো ইচ্ছাগুলো তাদের পূরণ করতে চাই, প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করলাম তোমাদের সকলের কাছে। তো এই ভিডিওটা এইটুকুনিই ছিল ডেইলি লাইফস্টাইলে। আমি জানি আজকে বিশেষ কিছু দেখাইনি, কারণ মনটা এত বেশি খারাপ হয়ে রয়েছে কি বলবো তোমাদেরকে। হয়তো বারবার বলছি বলে বলবে ওই দেখো মিষ্টি ফ্যামিলির মতন বারবার বলছে, কিন্তু না, বারবার এই কারণেই আমি বলছি যে আমার ভেতরটা এতটা খারাপ লাগছে। যাই হোক, হয়তো ওইটা আমার ছিল মানে আমার ওইটুকুনি লিমিটেড ছিল ওই জিনিসটা, ওর থেকে বেশি আমার শরীরে বা আমার অঙ্গে ওইটুকুনি ও লিমিটেড টাইম ছিল, তাই টাইম ওভার হয়ে গেছে, ও চলে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো স্টিল দেন, টাটা, বাই বাই।